পড়াশোনা করতে যে বাইরে যেতে হবে আমার কোনো কথা নাই। স্টুডেন্টদেরকে আমরা ইথিক্স এন্ড মোরালিটির মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। উই ওয়ান্ট টু বিল্ড প্রফেশনালস। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলতে আসলে সবাই যেটা বোঝে যে এখানে অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয়, ফি স্ট্রাকচারটা অনেক বেশি থাকে। এই জায়গা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমাদের যে ফি স্ট্রাকচার এবং যে টাকায় আমরা এখানে বিবিএ এমবিএ বা সামাদার কোর্সেস যেভাবে পড়াচ্ছি, এটা বাংলাদেশের সবচেয়ে কম টাকায়, কিন্তু ফ্যাসিলিটির দিক দিয়ে কিন্তু আমরা সবচেয়ে ভালো ফ্যাসিলিটিস দিচ্ছি। প্রায় 5,000-এর উপরে স্টুডেন্ট আছে, এদেরকে আমরা অল ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা করেছি। ক্লাসরুমগুলিকে হাইব্রিড ক্লাসরুম আমরা বলি, যেখানে প্রত্যেকটা রুমের মধ্যে স্মার্ট টিভি আছে এবং অডিও ফ্যাসিলিটি, অডিও ভিডিও ফ্যাসিলিটি আছে। তারপরে আমাদের ল্যাবগুলো চিন্তা করেন, ল্যাবগুলোর মধ্যে প্রত্যেকটা সিএসসি ল্যাবের মধ্যে ইউ হ্যাভ সিন স্পেশালি স্মার্ট কম্পিউটার দেওয়া আছে, এবং প্রত্যেকটা ল্যাবের সাথে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকবে, একজন ফ্যাকাল্টি মেম্বার থাকবে ডিউরিং দ্য ক্লাস। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা বিশেষ ল্যাবরেটরি আছে, সেখানে আমরা একটা প্রোটোটাইপ সাবস্টেশন নিয়ে আসি। দুইটা রোবট হ্যান্ড সহ দুইটা রোবোটিক্স ল্যাব আছে। আমাদের 16-তলায় আছে একটা কমপ্লিটলি স্পোর্টস জোন। এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস ফ্যাসিলিটি আছে এবং ওপেন ফর দ্য স্টুডেন্টস। এখানে একটা বিলিয়ার্ড রুম আছে, এখানে একটা অত্যাধুনিক জিম আছে উইথ অল দি ইকুইপমেন্টস, এখানে একটা ভিআর রুম আছে, বেশ ভালো একটা গ্যালারির মতো আছে। এখানে আছে আমাদের লাইব্রেরি আছে। আমাদের প্রেয়ার রুম আছে, দিস ইজ দ্য স্পেশাল প্রেয়ার রুম, আমাদের যেখানে ছেলে এবং মেয়েদের জন্য সেপারেট প্রেয়ার রুম। স্টুডেন্টদের কোনো প্রবলেম থাকলে ওনারা আসে, অ্যান্ড উই বেসিক্যালি হ্যাভ কনসাল্টিং আওয়ার্স, তো ওই কনসাল্টিং আওয়ার্সে আসলে দে ক্যান শেয়ার দেয়ার প্রবলেমস উইথ এনি ফ্যাকাল্টি দে লাইক। তো ওখানে আমরা হচ্ছে গিয়ে ওদেরকে কেটার করি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক প্রবলেম দে হ্যাভ। পড়াশোনা করতে যে বাইরে যেতে হবে আমার কোনো কথা নেই, বাইরের যে পড়াশোনাটা সে যদি দেশে বসে পাওয়া যায়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ ইজিয়ার এডুকেশন। আমি বাইরে পড়াশোনা করতে গিয়ে যেটা দেখেছি যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আসলে অনেক বেশি প্রয়োজন। এই কারণে অ্যাট ইউনিভার্সিটি অফ স্কলার্স 13-টারও বেশি ক্লাবস আছে এবং প্রতিটা ক্লাবস প্রচণ্ড অ্যাক্টিভ, এবং প্রতিটা ক্লাবে আমরা বেশ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইভেন্ট করে থাকি, এবং অবশ্যই তার পাশাপাশি বেশ কিছু সার্ভিস অপরচুনিটিও স্টুডেন্টদের জন্য থাকে। আমরা যারা টিচার্সরা আছি তারা সবসময় কিন্তু এই মোটোতে বিশ্বাসী, টিচ টু লার্ন। আমরা আসলে শেখাই শেখার জন্য, এবং আমরা যাদেরকে শেখাচ্ছি তাদের কাছে এই এতটুকু আশা নিয়ে শেখাচ্ছি তারা যাতে একসময় আরও অনেক মানুষকে শেখাতে পারে। এছাড়াও আমাদের যেই ফিলোসফিটা আছে সেই ফিলোসফিটা হলো আমরা উই ওয়ান্ট টু বিল্ড প্রফেশনালস, বিকজ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে দক্ষ করে তৈরি করতে চাই যাতে করে আমরা কখনো না বলতে পারি যে আমাদের সুশিক্ষিত সমাজ অদক্ষ হয়ে বেড়ে উঠছে। আমাদের একটা বিশাল ক্যাম্পাসের জায়গা রয়েছে কাঞ্চন ব্রিজের ওই পাশে, সেই জায়গাতে হয়তো আমরা বড় ল্যাব করব, খেলার মাঠ করব এবং স্টুডেন্টদের স্থায়ী ক্যাম্পাস করব। আমরা সাম্প্রতিক সময়ে একটি সুন্দর জায়গা নিয়েছি স্থায়ী ক্যাম্পাস করার জন্য স্বদেশ প্রপার্টিজ থেকে। খুব দ্রুততম সময়ে আমরা চাই যে এই ক্যাম্পাসে স্থানান্তর করব এবং সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই, কারণ আমরা শুরুর থেকেই এই বিশ্ববিদ্যালয় একটি নিয়মের উপর প্রতিষ্ঠিত এবং স্টুডেন্টদেরকে আমরা ইথিক্স অ্যান্ড মোরালিটির মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি।